সিরিয়াস কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বলিউডের সিরিয়াস ম্যান নওয়াজুদ্দিন সিদ্দিকি। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের বাসিন্দা নওয়াজের পরিবারও সমাজের ভেদাভেদের কুপ্রথার ভুক্তভোগী। ঠাকুমা নিচু জাতের হওয়ায় আজও অনেকে তাকে অচ্ছুত মনে করেন, জানালেন বলিউড অভিনেতা। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হাতরাসের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, শহরে ভেদাভেদের প্রথা তেমন না থাকলেও গ্রাম্য ভারতে এখনও পুরো মাত্রায় তা বর্তমান। এর জন্য আজ পর্যন্ত তার পরিবারকে গ্রামের অনেক পরিবার এড়িয়ে চলে। বলিউডের ডার্ক সাইডে অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে নওয়াজুদ্দিন সিদ্দিকি। অর্ধেক বিশ্ব তাকে এক নামে চেনে, অর্থ খ্যাতি সবই আছে তার, কিন্তু গ্রামের সমাজে এর কোনো কিছুই গুরুত্ব পায় না বলে জানান নওয়াজ। জানান সেখানে সোশ্যাল মিডিয়ারও তেমন গুরুত্ব নেই, তাদের পরিবার এমনিতে উঁচু জাতের, কিন্তু শুধুমাত্র ঠাকুমা নিচু জাতের হওয়ার কারণে এখনও তাদের এড়িয়ে চলা হয়। আর এই এড়িয়ে চলা মানুষদের তালিকায় নওয়াজের একাধিক আত্মীয়ও রয়েছেন। সেপ্টেম্বরে হাতরাসের দলিত তরুণীর মৃত্যুর ঘটনার পর থেকেই উত্তাল গোটা দেশ। প্রথমে শোনা গিয়েছিল চার উচ্চবর্ণের ব্যক্তি মিলে তরুণীকে গণধর্ষণ করে, পরে উত্তরপ্রদেশের পুলিশ দাবি করে তরুণীকে ধর্ষণ করা হয়নি। পরে আবার মূল অভিযুক্ত সন্দীপ সিংয়ের সঙ্গে মৃত তরুণীর ভাইয়ের নামে তোলা সিম কার্ডের কথোপকথনের বিষয়টিও প্রকাশ্যে আসে। শতাধিকবার নাকি দুপক্ষের কথা হয়েছিল, বিষয়টিকে তারপর অনার কলিং আখ্যা দেওয়া হয়। ঘটনার পরই প্রতিবাদে মুখর হয়েছিল বলিউড তারকারা। সেই প্রতিবাদে সামিল হলেন নওয়াজুদ্দিন সিদ্দিকিও।